সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে মিমিফায়ের সকল আপডেট আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব প্রথম আপডেটে থাকবে যারা প্রিমিয়াম এখান থেকে বাই করতেছেন তাদের বেনিফিট থাকবে কি কি প্লাস প্রিমিয়াম যারা বাই করবেন না এবং যাদের প্রিমিয়াম নেওয়ার মতো ক্ষমতা নেই তারা এখানে কি করবেন এবং প্রিমিয়াম না নিলে আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে কি না বা আপনার ইয়ারডোপে ইলিজিবল হবেন না কি না এই ব্যাপার সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব এর পাশাপাশি আমরা যদি একটি ফাই টোকানের প্রাইস প্রেডিকশনের দিকে যাই তাহলে এক একটা মিমিফাই টোকানের লিস্টিংয়ের সময় আমরা কীরকম প্রাইস দেখতে পারবো সেইটা নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনাদেরকে আরও একটা ব্যাপার ক্লিয়ার করে দেবো মাল্টিপ্লের ব্যাপারে যারা মাল্টিপেল করতেছেন তারা কীভাবে মাল্টিপেল করবেন বা আপনাদের মাল্টিপেলগুলো আসলেই তারা ধরবে কি না বা মাল্টিপেল থেকে আপনি ব্যান খাবেন কি না এই ব্যাপারে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো এর পাশাপাশি আরও হালকা পাতলা আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো এই টু জেড ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ একটু স্কিপ করবেন না তো এর আগে আপনাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটাতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারপর টেলিগ্রাম চ্যানেলে যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই মাস্টবি জয়েন করে রাখবেন ঠিক আছে তো ফার্স্ট টাইম যদি আমরা টেলিগ্রাম মিমিফাইয়ের যে প্রিমিয়াম ইউজার এইটার দিকে চলে যায় তাহলে আমরা কিন্তু আপনাদেরকে অলরেডি আপডেট দিয়ে দিছিলাম যারা প্রিমিয়াম ইউজার বাই করতে চায় চাচ্ছেন তারা কিন্তু এইখানে এক ডলার টন খরচ করতে পারবেন ঠিক আছে মানে এক ডলার টন যখন আপনি এখানে খরচ করবেন তখনই কিন্তু আপনি এখান থেকে প্রিমিয়াম ইউজার নিতে পারবেন আর এইখানে আপনি যদি টন বাদে স্টার দিয়ে খরচ করতে চান তাহলে এখানে পাঁচশো স্টার আপনাদেরকে খরচ করতে হবে তারপরেই কিন্তু আপনি প্রিমিয়াম ইউজার হবেন ঠিক আছে তো প্রিমিয়াম ইউজারের বেনিফিটগুলো কি কি আমরা এটা একটু

তো প্রিমিয়াম ইউজারের সব থেকে বড়ো বেনিফিট যদি আমরা দেখতে যাই তাহলে এইখানে দেখেন যে ল্যাম্বো যে ল্যাম্বোর যে এখানে প্রাইসটা চলতেছে মানে যারা এখানে প্রিমিয়াম হিসাবে পার্টিসিপেট করবে তাদের কিন্তু ল্যাম্বো উইন হওয়ার চান্সটা একটু বেশি থাকবে ঠিক আছে আর এখানে বলতেছে উইন রিয়েল ল্যাম্বো অ্যান্ড থ্রি ডেজ ইন দুবাই মানে তিন দিন আপনি যদি প্রিমিয়াম ইউজার হন এবং আপনি যদি এখানে উইন করেন তাহলে এখান থেকে এই যে ল্যাম্বো কার্ডটা পাবেন এবং আপনার জন্য তিন দিনের একটা দুবাই ট্রিপ থাকবে ঠিক আছে শুধুমাত্র এটা প্রিমিয়াম ইউজারদের জন্য আর যদি প্রিমিয়াম না নেন তাহলে কিন্তু এখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন না আর আমি আপনাদেরকে আরেকটা এখানে দেখাই দিই আরও যদি আপনাদের হয় তাহলে তাহলে দেখেন এখানে যদি প্রিমিয়াম ইউজার হয়ে যান কিন্তু আপনাদের এখানে এক্সক্লুসিভ রিওয়ার্ড থাকবে মানে আপনি এখানে ইউএসডিটি রিওয়ার্ড হিসাবে পেবেন এবং পরবর্তীতে যারা ওরা যে ইভেন্টগুলো নিয়ে আসবে সেই ইভেন্টগুলোতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং সেখান থেকে একটা আপনাদের লাখ থাকবে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন ঠিক আছে তো এইটা তো দেখেন এখন বর্তমানে যদি আপনি প্রিমিয়াম নেন তাহলে দেখতে পারবেন এখানে আপনি একশো কোটি টোকেন পাবেন এবং সাথে এক হাজার স্পিন ফ্রিতে পাবেন ঠিক আছে আরেকটা ব্যাপার সেটা হলো এখান থেকে আপনি কিন্তু পরবর্তীতে এক্সট্রা বেনিফিট পাবেন দেখেন এটাও কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিছে প্লাস আপনি যদি প্রিমিয়াম ইউজার হয়ে থাকেন আপনাদের প্রোফাইলটা কিন্তু অনেক প্রিমিয়াম ভাবে শো করাবে এটা কিন্তু তারা ক্লিয়ার করে দিছে তো এইটা হলো প্রিমিয়াম ইউজারদের বেনিফিট ঠিক আছে এখন কথা হচ্ছে প্রিমিয়াম ইউজার যদি আপনি না নেন তাহলে আপনাদের কোন প্রকার সমস্যা হবে কি না এয়ারডপে তো দেখেন এইখানে কিন্তু তারা ডিরেক্টলি ব্যক্তিগতভাবে বলতেছে যে আপনাদের এখানে কোন প্রকার ক্ষতি হবে না আপনি যদি শুধুমাত্র তারাই প্রিমিয়াম ইউজার হবেন যাদের অ্যাবিলিটি আছে মানে একটা টোন আপনাদের একদম খরচ করার এবিলিটি আছে শুধুমাত্র তারাই এখানে প্রিমিয়াম ইউজার হয়ে যাবেন ঠিক আছে আর এখানে যদি আপনি প্রিমিয়াম না নেন কোনো প্রকার সমস্যা নেই আপনাদের কোনো ইফেক্ট পড়বে না এয়ার সো আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার সো এইখানে দেখেন আপনাদের এই যে ল্যাম্বোর যে উইনের আর কি যে ড্রটা হবে এটা কিন্তু এখন থেকে ১৩ দিন পরে অনুষ্ঠিত হবে এবং তারা কিন্তু বলতেছে যে এখানে ইউটিউবে লাইভে এসে ডিরেক্টলি এখানে জাস্ট আপনাদেরকে উইন করবে ঠিক আছে আর আপনি কিন্তু দেখতে পারবেন এখানে আপনাদের টিকিট নম্বরটা এবং টিকিটটা আপনাদেরকে ডিরেক্টলি পরবর্তীতে তারা একটা লাইভের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দিবে সো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার ঠিক আছে তো এরপর যদি আমরা মিনিফায়ার প্রাইস প্রিডিকশনের দিকে চলে যাই তো সোধাশুধি আমরা দেখব যে তাদের প্রি মার্কেট ঠিক আছে বর্তমানে বিটগেটে কিন্তু তাদের প্রি মার্কেটটা অ্যাভেলেবেল আছে এবং সেইখানে কিন্তু এক একটা মিউনিফাই টোকেনের প্রায় জিরো পয়েন্ট সেন্ট করে ঠিক আছে আর এটা কিন্তু লিস্টিংয়ের সময় জিরো পয়েন্ট করে গেছিলো আপনারা অবশ্যই জানবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম তো আমরা এই প্রজেক্টটার মানে এই মিউনিফাই প্রজেক্টের যে টোটাল সাপ্লাই আছে এটা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো তাদের টোটাল সাপ্লাই কিন্তু দশ বিলিয়ন টোকেন যেটা কিনা খুবই সামান্য এবং আশা করা যায় তাদের টোকেনটা মার্কেটে লিস্টিং ং হবার পর জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে শুরু করে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট মতো হবে ঠিক আছে এক একটা প্রাইস আর যদি এরকমই হয় এবং তারা যদি আমাদেরকে তাদের টোকেন অ্যালোকেশনটা অবশ্যই বেশি দেয় তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা আমাদের আর্নিং হবে যেভাবে তারা এইখানে গিভ করতেছে প্লাস এইখানে ল্যাম্বো গিভ করতেছে করতেছে আমাদের মনে হয় যে আমাদেরকে এয়ারডোভটাও খুবই খুবই ভালো পরিমাণে দেবে এবং তারা কিন্তু আমাদেরকে এয়ার হিসাবে প্রায় তাদের টোকেনের টোটাল সাপ্লাই থেকে নাইনটি পারসেন্ট আমাদেরকে দিবে যেটার কোনো প্রকার রেস্টিং থাকবে না লক থাকবে না একদম সম্পূর্ণ আমরা উইথড্র করে সেল করতে পারব লিস্টিংয়ের সময় ঠিক আছে এবং তাদের যে টোকেনটা এটা কিন্তু তারা মাল্টিপেল এক্সচেঞ্জারে নিয়ে আসবে যেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি এবং অ্যানাউন্সমেন্ট পাওয়ার পর কিন্তু আমাদেরকে এইখানে অ্যালোকেশন শো করাবে সেটা সাথে সাথে না কখন শো করাবে আমি আপনাদেরকে বলে দেবো সমস্যা নেই তো দেখেন এইখানে একটি ইম্পর্টেন্ট ব্যাপার ওয়ালেট অপশনে যখন আপনি যাবেন তখন কিন্তু এইখানে যদি আমাদেরকে মিউনিফাই টোকেনটা ক্লেম করতে দেয় এবং এইখান থেকে সেন্ড করতে কিন্তু আমাদেরকে এখানে কি করতে হবে লিনিয়া ইথিন গ্যাস ফি নিতে হবে ঠিক আছে যেটা কিনা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করি নাই কেননা যদি নট কয়েন ডক্সের মতো আমাদেরকে সেমভাবে এক্সচেঞ্জারে উইথড্র করতে দেয় তাহলে আমাদের কোনো প্রকার গ্যাস ফি এখানে লাগবে না আর যদি এটা আমাদেরকে প্রথমে তাদের ওয়ালেটে উইথড্র করতে দেয় দেখেন নিচে যে ওয়ালেট অপশনটা আছে এইখানে যদি উইথড্র করতে দেয় তাহলে কিন্তু এখানে একটা লিথিরিয়াম লিনিয়া ইথিরিয়ামের গ্যাস ফি আপনাদের প্রয়োজন হবে ঠিক আছে তো লিডিয়া ইথিরিয়ামটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাইবিট থেকে নিতে হবে কীভাবে নিতে হবে আপনি যদি এখানে কিছু কিছু পরিমাণ ইথিরিয়াম বাই করেন বাই করার পর এখানে অ্যাসিড অপশনে গিয়ে জাস্ট উইথড্রো করেন ঠিক আছে ইথিরিয়ামটা কী করবেন এখানে উইথড্রো করবেন আমি যদি এরকমটা হয় তাদের আপডেট যদি এভাবে নিয়ে আসে যে আপনাদেরকে মিমি ও তাদের টোকেন তাদের ওয়ালেট থেকে ডিরেক্টলি উইথড্রো করতে হবে তাহলে আমি এক্সট্রা একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো কোনো সমস্যা নাই তো এইখানে শুধুমাত্র আপনাদেরকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে ইথিরিয়াম উইথড্রো করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি অ্যাড্রেস চেন বসাইবেন আসার পরে এখানে জাস্ট নেটওয়ার্কটা কী করবেন এই যে লিনিয়া লিনিয়াতে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ইথিরিয়ামটা লিনিয়া চেনে এই মিনিফাই ওয়ালেটে চলে আসবে ঠিক আছে আর পরবর্তী এখান থেকে আপনি ইজিলি সেন্ড করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করি ক্লিয়ার করলাম এবার যদি আমরা ডিরেক্টলি মাল্টিপ্লের দিকে চলে যাই তাহলে আমরা যদি তাদের অ্যানাউন্সমেন্ট ফলো করি মাল্টিপল অ্যাকাউন্টগুলো কিভাবে তারা ধরবে দেখেন এইখানে কিন্তু বলে দিছে এই যে এই জায়গাটাই তারা কিন্তু একদম ক্লিয়ার করে দিছে যে আপনি যদি একটা ফোনে জাস্ট একটা অ্যাকাউন্ট চালান বা একটার অধিক

তো কি দাঁড়ালো একটা ফোনে যদি দুই তিনটা আইডি থাকে আপনাদের তাহলে কিন্তু সেই আইডিকে মাল্টিপল হিসাবে ধরবে তো এইটা আমার মনে হয় না তারা একদম ভালোভাবে ধরবে কেননা যেহেতু আমরা দেখছি যে নট কয়েন তারপর ডগস এইগুলোতে ধরতে পারে নাই সেমভাবে আমার ও কিন্তু অনেক ইউজার সহজেই কিন্তু ধরতে পারবে না ঠিক আছে তো এটা নিয়ে বর্তমানে প্যারা খাওয়ার কোনো আপনার ওয়ে নাই তো আপনারা জাস্ট দেখে যান যে পরবর্তীতে কি আপডেট তারা নিয়ে আসে ঠিক আছে ব্যান খাইলে তো ব্যান হয়ে যাবেন অবশ্যই আর যদি ব্যান না হয় তাহলে আপনারা সেখান থেকেও প্রফিটগুলো বুক করতে পারবেন মানে মাল্টিপল অ্যাকাউন্ট থেকেও প্রফিটগুলো বুক করতে পারবেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো দেখেন এরপরে আমরা যদি আরেকটা শর্ট আপডেটের দিকে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো আর্লি ইউজারের জন্য যে অ্যাডপ্টটা রাখছে মানে এইখানে আমি ডিরেক্টলি আপনাদেরকে টেলিগ্রামে পোস্ট করে দিছি যে সতেরোই মের আগে যাদের অ্যাকাউন্ট কিন্তু আর কি আর কি করে ফেলেছেন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা শুধুমাত্র আর্লি ইউজার হিসাবে গণ্য হবে এটা কিন্তু আমরা তাদের টেলিগ্রামে সরি ডিসকোডে পেয়ে গেছি এখানে কিন্তু তারা বলে দিছে এবং দেখেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ওয়ান পার্সেন্ট বেনিফিট আছে ঠিক আছে টোটাল সাপ্লাই থেকে এক্সট্রা ওয়ান পার্সেন্ট আপনারা বেনিফিট হিসাবে পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো দেখেন আরেকটা ব্যাপার আমরা আমাদের অ্যালোকেশনটা কোন দিন চেক করতে পারবো মানে কত তারিখে চেক করতে পারবো সো এইটা আপনাদেরকে জাস্ট একটু বলে রাখি ঠিক আছে এখানে বলতেছে অ্যালোকেশন টুডে ক্লেম টুমোরো দেন টিজি নেক্সট ডেট ঠিক আছে মানে এটা একটু জাস্ট আমাদেরকে হিংস দিছে মানে আমরা দেখতেছি যে নয় তারিখ যদি তাদের টোকেনটা লিস্টিং হয় তাহলে তার আগের দিন মানে আট তারিখে কিন্তু আমরা কি করতে পারবো তাদের টোকেনটা এক্সচেঞ্জের ডিপোজিট করতে পারবো ঠিক আছে এবং সাত তারিখে কিন্তু আমরা তাদের টোকেনের অ্যালোকেশন দেখতে পারবো কে কতগুলো টোকেন পাইস কাজ করে সেই অ্যালোকেশনটা কিন্তু এখানে শো করবে সেটা কিন্তু তারা বলে দিচ্ছে ঠিক আছে এটা একটু বোঝার চেষ্টা করবেন অ্যালোকেশন টুডে ক্লেম টু টিজি নেক্সট ডে মানে তিন দিনের মধ্যে তারা প্রসেস করবে সাত তারিখে এলোকশন থাকবে তারপর আট তারিখে কিন্তু আমরা ক্লেম করতে পারবো এবং নয় তারিখে কিন্তু উইস্টিং করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবং কাজ আমরা কতদিন করতে পারবো দেখেন অনেকে বলতেছে যে চার তারিখ কাজ করতে পারবো তবে এটা কিন্তু একদম অফিসিয়ালভাবে বলে নাই তো আমরা আশা করি যে কাজ করতে পারবো সাত তারিখের আগের দিন পর্যন্ত যেহেতু সাত তারিখে আমাদের অ্যালোকেশনটা শো করবে সো এর মধ্যেই কিন্তু আমরা কাজ করতে থাক পারবো এবং যাদের স্পিনগুলো আসে স্পিনগুলো খরচ করতে পারবেন পরবর্তীতে যখন আপডেট নিয়ে আসবে তখন কিন্তু স্পিনগুলো খরচ করতে পারবেন না ঠিক আছে তো যে কোনো দিন কিন্তু কাজটা বন্ধ হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা কি করেন এই কয়েকদিন একদম কাজ করতে থাকেন ভালোভাবে ঠিক আছে তো আশা করি ক্লিয়ার আমি আপনাদেরকে সমস্ত আপডেট ক্লিয়ার করে দিলাম যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে ভিডিওটাতে একটা লাইক করবেন তারপর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মাসুবি জয়েন করে পিন পোস্টটাকে ফলো করে দেবেন ঠিক আছে তো ভিডিওটা ইন করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ